গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না কারণ ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। গাইস এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছো এটা হচ্ছে উল্টোডাঙায়, উল্টোডাঙার মোড়ে দাঁড়িয়ে আছি। আজকে যাচ্ছি শপিং করতে, আজকে চতুর্থী, সকলকে জানে চতুর্থীর শুভ 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 ও আন্তরিক অভিনন্দন। চতুর্থীর দিনে আমি আর ইন্দ্র যাচ্ছি শপিং করতে। শপিং কোথায় যাচ্ছি? আমাদের অনেক কাজ তো সময় পাচ্ছিলাম, কোথায় যাচ্ছি? যাচ্ছি খিদিরপুরে, চলো আস্তে আস্তে যাই শপিংয়ে। তো আমরা এখন চলে এসেছি খিদিরপুর ফাইভ স্টার মার্কেটের, এখানে দেখতে পাচ্ছ ফাইভ স্টার ফ্যান্সি মার্কেট, ফাইভ স্টার মার্কেট একই ব্যাপার। যাই হোক, এভাবে একটু মার্কেটিং করবো আমরা। শপিং কমপ্লিট, অনেক কিছু কিনলাম, কি কিনলাম আর বলছি না, ব্যাগ কিনে আসছে ইন্দ্রজিতের ব্যাগ, দেখো অবস্থা কত কিছু কিনেছে, এত ব্যাগ মোটা হয়ে গেছে। আমার ব্যাগের অবস্থা দেখি যাবো, ভারী, একদম পুরো ভারী, অনেক কিছু কিনলাম। কি কি নিলাম? জুতো নিলাম, জিন্স নিলাম, শার্ট নিলাম, টি শার্ট নিলাম, অনেক কিছু নিলাম। তো ইন্দ্র অনেক কিছু নিয়েছে, জুতো, জিন্স, শার্ট, টি শার্ট সব কিছু নিয়েছে ইন্দ্র, আমিও নিয়েছি। তো এবার বেরোয়, হ্যাঁ ও শার্ট নেয়নি, দুটো টি শার্ট নিয়েছে। তো এবার আস্তে আস্তে বাড়িতে যাবো, কিন্তু তার আগে খেতে হবে কিছু, খিদে পাচ্ছে খুব জোর। তো খাবো, কী খাবো কী খাবো, দেখা যাক কী খাওয়া যায়। তো মার্কেটিং হলো, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া বলতে এগরোল খেলাম। এবার কি করবো, আজকে চতুর্থী, খিদিরপুরে এসেছি, কয়টা ঠাকুর দেখবো না, এটা হতে পারে না, কয়টা ঠাকুর দেখবো তারপরে বাড়ি যাবো। অ্যাট ফার্স্ট আমরা কোথায় এসেছি, কবি তীর্থ, কবি তীর্থর প্যান্ডেলটা দেখো, থিমটা হচ্ছে সত্যজিৎ রায়, কত কিংবদন্তির সব ছবি রয়েছে ইন্দ্র, আমরা একদম হবাই, একদম আমাদের ছবি থাকবে প্যান্ডেলে, এন্টারটেইনমেন্ট ভালো করে দেখে রাখো, ফেস্টা নিয়ে এই দুটো ফেস ভালো করে দেখে রাখো, হ্যাঁ কোনোদিনও হয়তো প্যান্ডেলে দেখতে পারবে। তারপরে এরকম লেখা থাকবে না আমাদের ছবিতে ওয়ান্টেড, একদম না। তো দেখো এখানে কবি তীর্থর প্যান্ডেলটা দেখো একবার, সেই তো মহানায়ক উত্তম কুমার, তার চরণে আমি প্রণাম জানাই, সেই তো প্রেরণা আমার, আমি ডায়লগটা দিতে, আমি নায়ক হব, মহানায়ক হব, করবো আল বাত করবো, আলবাত করবো। যাই হোক চলো এবার অন্য জায়গা দেখি ঠাকুর। ইন্দ্র অ্যাকচুয়ালি এই ডায়লগটা বলতে চায়, এই যে বল, আচ্ছা উঠ কি কাঁচা বেঁচে খায়, কাট কাট, কাঁচা কি কাঁটা, বল কি কেন, এই ভাই 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 প্লিজ এবার বল, না তুই আবার বল, বল 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 বল, লাইক দিস, আরে একটু প্লিজ, ট্রোল না হলে ভিউ হয় না, চল চল, হ্যাঁ আচ্ছা উঠ কি কাঁটা বেঁচে খায়, ঠিক আছে চল। তো কবি তীর্থর প্যান্ডেলটা দেখলাম এই যে পেছনেই রয়েছে, খুব সুন্দর, যেহেতু ফিল্মি জগৎ নিয়ে গড়া, তো আর সত্যজিৎ রায়ের থিম, মানে সত্যজিৎ রায় যত সিনেমা করেছে সেই থিমে করেছে প্যান্ডেলটা, খুব ভালো লাগলো। এবার আমরা পরে কোথায় যাচ্ছি দেখি, হ্যাঁ তো এবার যাচ্ছি পঁচাত্তরপল্লী, পঁচাত্তরপল্লীর গেট, তার একটু আইসক্রিম খাই, খুব গরম লাগছে বুঝতেই পারছো, এত গরমের মধ্যে এত ভারী ব্যাগ নিয়ে ঠাকুর দেখছি, আমাদের কি আমাদের কি লেভেল এনার্জি আমাদের। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, বড় ঠাকুর দেখ, হেভি সুন্দর ঠাকুরটা, কত বড় ঠাকুর, মায়ের মুখটা খুব সুন্দর।
অসাধারণ অসাধারণ মূর্তিটা এটা, এই মূর্তিটা অসাধারণ, হেভি লাগলো, হেভি লাগলো। তো আরও কয়েকটা ঘুরবো, এবার কোনটা দেখবো, পল্লী শারদীয়া, ওয়েলকাম টু পল্লী শারদীয়া। তো যাই, ফুচকা খাচ্ছি, ফুচকা গাড়ির উপর ফোনটা রেখে দিয়েছি। তো এখন দাঁড়িয়ে আছি খিদিরপুর পল্লী শারদীয়াতে, দেখতে পাচ্ছ এখানে থিম হচ্ছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল অসাধারণ করেছে, অসাধারণ কি ইন্দ্র, এই লাইটটা করছে এখান থেকে, দেখতে পাচ্ছ এখান থেকে রিফ্লেক্টরটা মারছে একদম প্যান্ডেল উপর, দেখতে পাচ্ছ ব্ল্যাক হোল। এবার ভেতরে ঢুকে দেখবো ঠাকুরটা কেমন হয়েছে। তো আমাদের তো ঠাকুর দেখা হয়ে গেলে, এবার বাড়ি যেতে হবে কারণ অনেক রাত্রি হয়ে যাচ্ছে। আর একটা কথা, এসেছিলাম মার্কেটিংয়ে এই জামা কাপড় পরে, ট্রাউজার আর একটা গেঞ্জি টি শার্ট, ও তাই ভারী ব্যাগ। আমাদের অ্যাকচুয়ালি মূল মোটিভ যেটা ছিল মায়ের দর্শন করা, কারণ সব কিছুই পাচ্ছি মায়ের দৌলতে, মানে ভগবানের দৌলতে, ঠিক আছে। তাই জন্য মায়ের দর্শন করতেই আমরা এসেছি, ঘেমে ঘেমে নেই, একাকার হয়ে গেছি আমরা সবাই, আমাদের ড্রেসের দিকে দেখা যাচ্ছে সবাই বেশ ঝকমক ড্রেস পরে গেছে। আর আমরা আমরা ক্যাজুয়াল, একদম ক্যাজুয়াল। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো শিয়ালদায় চলে এসেছি খিদিরপুর থেকে বাস ধরে, শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছি, দেখতে পাচ্ছ কাঁধটা না জাস্ট ছিঁড়ে যাচ্ছে ব্যথাতে, এত ভারী হয়ে গেছে ব্যাগটা। এই যে শিয়ালদা স্টেশন খুব সুন্দর সাজিয়েছে, শিয়ালদা স্টেশনের বাইরে দেখতে পাচ্ছি পুরো ঢাকি ভর্তি, চারিদিকটা পুরো ঢাকি ভর্তি, সব ঢাক হয়ে যাচ্ছে, মানে বায়না নিতে আসে সব ঢাকিদের, তাই জন্য এখানে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছি প্রচুর ঢাকি, আর আগ বাজারে রেস চলছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিতে হবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারে, ইনস্টাগ্রামের আইডি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন, টাটা, বাই বাই।